वेलकम बैक टू माई चैनल एक्सप्लोर बॉय गौरव। मेरी क्रिसमस सकल के जाना बड़दिन प्रीति शुभेच्छा और अभिनंदन। सबाई भलो थकबें सुस्थान कारण करोना आबार बेड़े तई मास्क यूज करबें बड़नर समय बहरे थे। और आज 25 तारीख किसुद आगे ही एक फेसबुक पेजे पोस्ट दिए जाइजैक फैमिली टूर एट और एक ट्रावलर सावल डिटेल्स फिसेल्स सब हमें ब्लगे दिए देव। और एक कथा रखी जे यटार जे 5-6 एपिसोड है तर नाम एख ठीक है कारण पैकिंग टेंशन छो से ही कारण नाम खूब शीघ्र ही भिडियोते बोल। और 1:30 बजे एख गाड़ी एसे गे बैरिए पड़ब जावा जा जेते जेते बाकी कथा होबे। और ये टूरे अनेक जन आछे जादेरके हावड़ाते मिट करबो किछुजनके और बाकी देरके आमरा ओखाने गिये मिट करबो कारण तारा आगे ट्रेने चले गेछे तारा ये ट्रेने टिकिट पायनि बोले। सो लेट्स गो। আপাতত আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 3:05 বাজে, 3:30 ছাড়ার টাইম। আর কালকে ভিএসকেপিতে পৌঁছানোর টাইম হচ্ছে 4:30। এবার শীতকাল কুয়াশার জন্য দেরি হতেও পারে। আপাতত 5:11 বাজে, আমাদের ট্রেন এই সবে নামালো। ট্রেন একটু লেট ছিল, কুয়াশা ছিল না, তাও ট্রেন লেট ছিল। আর বিশাখাপত্তনমে নেমেছি এখন। আমাদের এখান স্টেশন থেকে 1/2 কিলোমিটার মাত্র হোটেল, আমরা এখান থেকে অটো বা গাড়ি করে যাব। সো চলুন যাওয়া যাক আর হোটেলে গিয়ে বাদ বাকি কথা আপনাদের বলছি। Chase the leading us and love is all we'll ever trust yeah. No, I don't wanna waste what's left. নীল আকাশে রোদের খেলা, ছোট্ট ফুলের পাপড়ি মেলা, সবুজ ঘাসে এগিয়ে চলা, ভালো কাটুক সকাল বেলা। হে গাইজ, গুড মর্নিং। আর এখন আমরা ভাইজ্যাগের হোটেলে আছি। হোটেলটার নাম হচ্ছে SSG রেসিডেন্সি। আমি এই হোটেলে লোকেশান আপনাদের দিয়ে দেবো। আর রুম পেয়ে গেছি, রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন না আগে আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের রুম। রুমটায় দুজন শুতে পারবো, দুজন বা তিনজন সেরকম অনুযায়ী বেড দেওয়া আছে। সো চলুন আবার কিছু বাইরের দৃশ্য আপনাদের দেখানো যায়। এখন সবে 7:00 বাজে আর 9:00 সময় আমরা টিফিন করে এখান থেকে বেরিয়ে পড়ব ভাইজ্যাগ সাইট সিনের জন্য। কিছুক্ষণের মধ্যেই রান্না চলছে নিচে। আর রুম ট্যুরটা আশা করি আপনাদের ভালো লেগেছে। রুমের রেট কত কি আছে, ডাবল বেড বা সিঙ্গেল বেড, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলুন আবার দেখা হচ্ছে টিফিনের পর। আপাতত আমরা টিফিন খেয়ে ফ্রেশ হয়ে গেছি। আর টিফিনে ছিল কেক একটা, কাল 25th December ছিল তাই আজ টিফিনে কেক দিয়েছি। এবার আমরা ভাইজ্যাগে যে কটা সাইট সিন আছে সেটা করতে পেরেবো। আপাতত গাড়িতে উঠে গেছি, আমাদের জন্য একটা ছোট গাড়ি আর আরেকটা গ্রুপের জন্য একটা টেম্পো ট্রাভেলার করা হয়েছে। সো চলুন যেতে যেতে কথা হবে। বেরিয়ে পড়লাম ভাইজ্যাগ সাইট সিন করতে। আমাদের প্রথম গন্তব্য সীমাচলা মন্দির। No, I don't want no rest.
পাঁচালাম হলো অন্ধ্রপ্রদেশের 32টি নরসিংহ মন্দিরের মধ্যে একটি, যা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই মন্দিরটিকে বিষ্ণুকে উৎসর্গ করে করা হয়েছে, যিনি সেখানে বরাহ নরসিংহ নামে পূজিত হন। আমরা আছি সীমাচালাম মন্দিরের সামনে। সীমাচালাম মন্দিরের ভেতরে অনলি মানি ব্যাগ আর জলের বোতল অ্যালাউড, কিন্তু কোনো রকম ক্যামেরা ফোন বা কিছু অ্যালাউড নেই। একটা ব্যারিকেড দেওয়া আছে, ওর আগে পর্যন্ত আপনারা ফটো তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। ভেতরে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউড নেই, আর যদি ক্যামেরা নিয়ে আপনাদের ধরে তাহলে জরিমানা হতে পারে। চলুন দেখা যাক। আপাতত এখন আমরা এসেছি সাগরদুর্গা বিচে, আর এই বিচে নামতে দেয় না, কারণ পুরো জোনটাই রেস্ট্রিক্টেড। এখানে নেভির হেডকোয়ার্টার আছে, তারপর শিপইয়ার্ড আছে, তাই নামতে যায় না। আমাদের এই ওয়াচ টাওয়ারটা থেকেই দেখতে হবে বিচটা, আর ইয়ারাটা বিচেও যত সম্ভব নামতে দেয় না। চলুন একটুখানি সমুদ্রের ভিউটা আপনাদের দেখাই। এখন আমরা চলে এসেছি ইয়ারাডা বিচ, এখন বাজে 1:25। আর এই বিচটা যদি আপনারা না আসেন তাহলে আপনাদের ভাইজাগ ভ্রমণ সম্পূর্ণ হয় না। আর এখানেই আমরা দুপুরের লাঞ্চটা সারবো, ঠিক আছে, খাবার আসছে। এবং চলুন সমুদ্রটা এখানে কেমন উতাল পাতাল আপনাদের সেটা দেখাবো। দিগন্ত মেসে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চায় অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেতায় প্রশান্তি এক প্রস্ত। আপাতত আমাদের লাঞ্চও শেষ এবং আমাদের ডলফিন নোজ আর ইয়ারাডা বিচ দেখা কমপ্লিট। আপনারা ভাইজাক এলে অবশ্যই এখানে আসবেন। আর এরপর আমরা যাচ্ছি লাইট হাউস। সো লাইট হাউস 3টে থেকে খোলে, 3টায় বেজে গেছে, চলুন যাওয়া যাক। পুরছে আকাশ বিরহী জ্বরে, তবুও তার কাঁদতে বারণ। দহন জ্বালা বুকের মাঝে, খুঁজতে মানা তার কারণ। হ্যালো বন্ধুরা, আমরা আপাতত লাইট হাউস চলে এসেছি। আর লাইট হাউসে আসার সময় ড্রাইভারের এবং সঙ্গে একজন প্যাসেঞ্জারের আধার কার্ড জমা রাখলো, কারণ এটা ম্যান্ডেটারি। এবং যাওয়ার সময় লাইট হাউস থেকে ফেরার সময় সেই আধার কার্ডটা তাদের থেকে কালেক্ট করে নিতে হবে এবং আমাদের নাম এন্ট্রি করে রাখলো। এবং
টাইমিংটা যাওয়ার আবার তারা লিখে নেবে। সো চলুন লাইট হাউসে যাওয়া যাক। লাইট হাউসে ক্যামেরার টিকিট হচ্ছে 20 টাকা, আর একজনের টিকিট হচ্ছে 10 টাকা। আর সোজা এসে ডান দিকে ঢুকতে হবে এবং লাইনে দাঁড়াতে হবে, টিকিট দেখাতে হবে, তারপর আপনারা ভেতরে ঢুকতে পারবেন। আপাতত এখন আমরা ডলফিন নোজ লাইট হাউসে চলে এসেছি। এইটা হচ্ছে আমার মা, আর এইটা হচ্ছে মাসুমনি। মাকে তো আপনারা গঙ্গাসাগর ব্লগে দেখেছেন, আরও যারা আছে আমাদের সঙ্গে তাদেরকেও দেখাও, আগে লাইট হাউসটা ঘুরে আসি। চলুন যাওয়া যাক। আপাতত ডলফিন নোজ লাইট হাউস দেখা কমপ্লিট, আর আজকের মতো সাইট সিনও কমপ্লিট। সো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যাওয়ার আগে আমরা একবার আরকে বিচটা ঘুরে যেতে পারি, কোনো ঠিক নেই, যদি ভালো লাগে দেন ঘুরে যাবো, নয়তো আমরা টিফিন বা কিছু করে তারপর আরকে বিচে যাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কিন্তু চলুন আবার দেখা যাক। আপাতত আমরা এখন হোটেল রুমে চলে এসেছি, এখন আবার আমরা বেরোচ্ছি আরকে বিচের জন্য। আর এখান থেকে অটো ধরে আরকে বিচ বেশিক্ষণ লাগবে না। সো চলুন যাওয়া যাক। সূর্য গেল মামা বাড়ি, ডুবে গেল বেলা, বন্ধু তুমি ভালো থেকো এই সন্ধ্যেবেলা। আর এই মিষ্টি মধুর সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম আরকে বিচে। সন্ধ্যাবেলায় এই সমুদ্রের পাড়েই বসে ভিন্ন স্বাদের খাবারের দোকান। Thank you.
আপাতত আমাদের আরকে বিচ ঘোরা কমপ্লিট। আমরা এখন এসেছিলাম আরকে বিচের উল্টো দিকে অল ইন্ডিয়া ক্র্যাফট বাজারে, একটা মেলা ছোটোখাটো, সব রকমের আসবাবপত্র, ড্রেস এবং কানের দুল এবং ঘরের যা সামগ্রী আছে সব কিছু পাওয়া যাচ্ছে। দু তিন দিনের মতো মেলাটা, বেশি দিনের জন্য নয়। আপনারা চাইলে আসতে পারেন আরকে বিচের উল্টো দিকে। সো চলুন যাওয়া যাক। আপাতত আজকের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা রুমে চলে এসেছি। একটু পরে আমরা ডিনার করে নেবো, কারণ কাল সকালে আবার 6:45 আরাকেও যাওয়ার ট্রেন ধরবো আমরা বিশাখাপত্তনম স্টেশন থেকে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিও খুব খুব ভালো লাগে তাহলে সবাই কাছে শেয়ার করুন। এবং যাওয়ার আগে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও এলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, সুইট ড্রিমস।